নমস্কার, স্বাগত স্পাইস বক্সে। আজ আমরা দেখব কিভাবে বানানো হয় রাগিমানি। প্রথমে দেখে নিই কি কি উপকরণ লাগে রাগিমানি বানাতে। লাগবে রাগি ময়দা, ভাতের লেই, নারকেল দুধ, ভাজা কাজু, ভাজা আলমন্ড, গুড়, ঘি, এলাচ গুঁড়ো, কিশমিশ। এবার দেখে নিই রাগিমানি বানানোর পদ্ধতি। প্রথমে একটা পাত্র নিয়ে নেব। পাত্রে রাগি ময়দাটা দিয়ে দেব। এরপর আমরা এই পাত্রে ভাতের লেইটা ঢেলে নেব। সামান্য নারকেল দুধ দেব, সামান্য গুড়। এই সব কিছু মেশানোর পরে ভালোভাবে মিশিয়ে নেব। আরো কিছুটা নারকেল দুধ দিতে হবে, অল্প একটু জল। এবার আমরা ওভেন জ্বালিয়ে রান্না শুরু করব। ইতিমধ্যে গুড়টাও পুরো মিশে গেছে এটার সাথে। পুরো মিশ্রণটা প্যানে ঢেলে নেব, ধীরে ধীরে পুরোটা। এবার রান্না শুরু করব। এভাবে নাড়াচাড়া করতে থাকুন। ওভেন বন্ধ করে দিন। একটা প্লেট নিন, তাতে কিছুটা ঘি দিয়ে দিন। প্লেটে ঘিটা মাখান, পুরোটা মাখাতে হবে প্লেটের মধ্যে। ভালোভাবে এটা করার পরে আমরা নেব এলাচ গুঁড়ো এবং এর মধ্যে মিশিয়ে দেব। সামান্য কিশমিশও নেব আর অল্প কাজু এবং সব শেষে আলমন্ড। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নেব। পুরো মিশ্রণটা আমরা প্লেটে ঢেলে নেব, তারপর ভালোভাবে ছড়িয়ে দেব। এবার এই রাগিমানিটা আমরা ফ্রিজে রেখে দেব কিছু সময়ের জন্য। 10 মিনিট পর আমরা দেখে নেব এটা কতটা তৈরি হলো। দেখুন, এটা ঠিকঠাক জমে গেছে। এবার আমরা এটাকে সঠিক আকারে কেটে নেব আর পরিবেশন পাত্রে রাখব। এবার একটা পাত্র নেওয়া যাক, তাতে কেটে নেওয়া রাগিমণিগুলো সাজিয়ে রাখব। দেখুন, দেখুন রাগিমণি তৈরি। এবার একটু সাজিয়ে নেব। রাগিমণি খাওয়ার জন্য তৈরি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। হ্যাপি ইটিং।